গুড মর্নিং, এখন বাজছে 9:42। তো ক্লাস 8টা থেকে পড়ানো ছিল, 7-8 এই ক্লাসটা। এই যে এটা হচ্ছে এই ব্যাচ 7-8। আমি অন্যান্য ব্যাচে ভিডিও করি না, শুধুমাত্র সবচেয়ে ছোট ক্লাস বলতে 7-8 রয়েছে, এদের সঙ্গে ভিডিওটা করো। অন্যান্য 9, 10, 11, 12 আমি খুব একটা আমার ভিডিও করতে ইচ্ছা হয় না, হ্যাঁ, আর ঠিকও দেখায় না। তো এই সবচেয়ে ছোট এরা, এদের নিয়েই টুকটাক ভিডিওতে রাখি। এর আগের দিনও দেখালাম, আজকেও এদের নিয়ে একটা জিনিস আমি দেখাতে চাই। যেমন চাণক্য যেমন একটা জিনিস করেছিল না, যে বিষকন্যা তৈরি করেছিলেন, ঠিক একইভাবে আমি এখন থেকে এদেরকে একটু একটু করে বিষ দিচ্ছি, জাহার। তো কিসের বিষ? বিষটা হচ্ছে হায়ার স্টাডিজের বিষ বা সিভিল সার্ভিসের বিষ বলতে পারো। আর শুধুমাত্র সিভিল সার্ভিস না, যে কোনো মানে আস্তে আস্তে যে বেসটা তৈরির যে একটা ব্যাপার, এরা বুঝতেও পারবে না কী করে নিজের রেডি হচ্ছে। হ্যাঁ, এটা হচ্ছে এখন থেকে টুকটুক করে তৈরি করছে। এখন যেটা দেখাচ্ছি আমি মাঝে মাঝে, ধর পড়া শেষ হলো 15-20 মিনিট এরকম খেলার ছলে আমরা পড়াশোনা করি, যাতে ওদের ব্রেনে একটু মানে প্রেসার নাই পড়ে, পড়বেই না, কিন্তু এদিকে অনেকটা ওদের লাভ হবে। কী করে দেখাচ্ছি, একটা খেলা খেলি, সেটার নাম হচ্ছে ঠান্ডা গরম। ঠিক আছে, আমি দেখাচ্ছি খেলাটা, স্টুডেন্টদের নিয়ে খেলবো। ঠান্ডা গরম খেলাটা হচ্ছে এই যে, এই রয়েছে ম্যাপ। হ্যাঁ, ম্যাপ থেকে, যাতে ম্যাপ সম্পর্কে যদি পুরো ধারণা আমার ছেলেপেলের জন্মে যায়, তাহলে কিন্তু ভূগোল, শুধু ভূগোল না, হিস্ট্রি যে কোনো সাবজেক্ট পড়তে ওদের অনেকটাই হেল্প হবে। সেই জন্য আমরা ম্যাপে ঠান্ডা গরম খেলাটা খেলি, এশিয়ার ম্যাপ থেকে। হয়তো একদিন হলো, একদিন এই ওয়ার্ল্ড হলো, একদিন ওয়েস্ট বেঙ্গল হলো, একদিন ভারত হলো। তো আজকে ভারত দিয়ে শুরু করছি। প্রথমে উঠবে কাকে ওঠানো যায়, কে উঠবে আগে বল, হাত তোল। আচ্ছা, অনু 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 ওঠ, অনু ওঠ, স্কেল ধর। অনুকে একটা রাজ্য খুঁজতে দেবো আমি, ঠিক আছে? তো ওকে হেল্প করবো ওর বন্ধুরা, ঠান্ডা কি গরম, কাছে গেলে একদম গরম আর দূরে থাকলে ঠান্ডা, এইভাবে ওরা ওকে মানে হেল্প করবে। অনু খুঁজে দেখাও ত্রিপুরা, আর ওরা না পারলে আমি হেল্প করবো, ঠান্ডা গরম বলে বলে, অসুবিধা নেই। ত্রিপুরা, ঠিক আছে, ম্যাপের একটা জায়গায় হাত দাও, তাহলে হেল্প করতে পারবো সবাই, ঠান্ডা কি গরম বলে দিতে পারবো। টাচ কর একটা জায়গায়, কেউ পেয়েছিস ত্রিপুরা? ঠান্ডা আছে এখনো? ঠান্ডা এখনো? ঠান্ডা, অনেক ঠান্ডা, ঠান্ডা একদম ঠান্ডা। হ্যাঁ, আরো গরমের দিকে যাচ্ছে কিন্তু মেয়েটা, কিন্তু অতটা গরমও না, হালকা উষ্ণ হয়েছে, এখনো ঠান্ডায় আছে, আরো ঠান্ডার দিকে যাচ্ছে, আরো ঠান্ডা হয়ে যাচ্ছে, আরো ঠান্ডা হয়ে যাচ্ছে, গুলে যাচ্ছে। তাহলে তোরা ওকে খেলা, গরম পুরে ছাই হয়ে গেছে, পুরে ছাই, পুরে ছাই হয়ে গেছে, ত্রিপুরা পেয়ে গেছে, ভেরি গুড। আচ্ছা, বস, এবার উঠবে হচ্ছে প্রদীপ, ওঠো প্রদীপ, স্কেলটা দিয়ে দে ওকে, মাছটা ঠিক করে পর, মাছ খুলে যাচ্ছে কেন। আচ্ছা প্রদীপ খুঁজে দেখাবে মধ্যপ্রদেশ, মধ্য মানে তো মাছ, তাহলে একটু ভালো করে খোঁজো। ওই রাজ্য থেকে বেরোতো, ওটা তো, ওটা অন্য রাজ্য আছে। হ্যাঁ, এবার ঠিক আছে, এটা হচ্ছে মধ্যপ্রদেশ। হ্যাঁ, এটা হচ্ছে মধ্যপ্রদেশ, ঠিক আছে? তাহলে কি পুরো রাজ্যটা মধ্যপ্রদেশ, হলুদ কালার, ঠিক আছে? হলুদ কালারটা হচ্ছে মধ্যপ্রদেশ। এবার উঠবে রোহিত, ওঠো রোহিত, খুঁজে দেখাও কেরালা, 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 বাহ ভেরি গুড, একবারে পেয়ে গেছে। এবার হচ্ছে অরিত্র, অরুণাচল প্রদেশ, অরুণাচল প্রদেশ, বাহ ভেরি গুড, বসো। এবার হচ্ছে কিষান, ওঠো কিষান, গোয়া খুঁজে দেখো, গোয়া, গোয়া, ভেরি গুড, এই তো অনেকটা আইডিয়া হয়ে গেছে সম্পর্কে।
এবার হচ্ছে কে বাকি আছে এদিকে? অমিত ওঠো। অমিত অমিত উত্তরাখণ্ড উত্তরাখণ্ড ঠান্ডা ঠান্ডা আছে, এখনো ঠান্ডা আছে, গরম যাচ্ছে, কিছুটা গরম হয়ে গেছে। ইয়েস উত্তরাখণ্ড। উত্তরাখণ্ডের রাজধানী কেউ পারবে? দেরাদুন। আচ্ছা এবার হচ্ছে তুমি যাও, যাও তুমি খুঁজবে তেলেঙ্গানা। তেলেঙ্গানা গরমের দিকে আছে কিন্তু, হালকা গরম হয়ে আছে, পুড়ে ছাই যাচ্ছে না, পুড়ে ছাই তো হয়ে গেছে। বাহ থ্যাংক ইউ। তেলেঙ্গানা রাজধানী কি? হায়দ্রাবাদ। পরে রাজধানীগুলো আবার ধরবো। আচ্ছা এবার পরের জন্য মোহিনী ওঠ। মোহিনী আমাদের রাজ্য খুঁজে দেখাবে, স্কেল দরকার না, হাত দিয়ে পেয়ে যাবে। একটা হাত দিয়ে দাও তাহলে সুবিধা হবে, তখন হেল্প করে দেবে বন্ধুরা। থ্যাংক ইউ। এবার হচ্ছে মৌমা আসো, বিদিশা। বিদিশা পাঞ্জাব। ঠান্ডা একদম, বরফ একদম, বরফ গরমের দিকে যাচ্ছে বলছে, দেখো আবার ঠান্ডা হয়ে গেল। না না ঠান্ডা, পাঞ্জাব বলেছি, এবার গরমের দিক গেছে, পুরো ছায়া হয়ে গেছে কিন্তু, আর বলবো না। এবার ওইটুকুর মধ্যে আছে, খোঁজো পাঞ্জাব কোন রাজ্যটা বলো। ওটা রাজস্থান রাজ্য আছো তুমি, ওটা গুজরাট, এটা মধ্যপ্রদেশ। ঠান্ডা হয়ে গেলে আবার ঠান্ডা, আবার বরফ হয়ে গেলে, আবার হালকা গরম হয়েছে, এবার পুরো ছায়া হয়ে, এই তো পাঞ্জাব বে। থ্যাংক ইউ। আচ্ছা পাঞ্জাব আর হরিয়ানা দুটো রাজ্যের একটা রাজধানী, কি নাম? হরিয়ানা, চণ্ডীগড়। এবার ওঠো মোমাসো, মোমা খুঁজবে। আমি এক জায়গায় ঘুরতে গেছিলাম 2018 সালে সিমলায়। সিমলা হচ্ছে একটা রাজ্যের রাজধানী, হিমাচল প্রদেশের। হিমাচল প্রদেশ, হিমাচল প্রদেশ খুঁজে দেখাও। একদম ঠান্ডা, ঠান্ডাই হয়ে আছে, ঠান্ডাই হয়ে আছে, হালকা গরমের দিক, গরমের দিক গেছে কিন্তু, পুরো ছাই হয়ে গেছে, আর বলো। হে হে থ্যাংক ইউ। যা রাখি আই রাখি আই। রাখি খুঁজবে সিকিম। আমি গত বছর গেছিলাম ঘুরতে, একবারে বের হলো। বাহ থ্যাংক ইউ। সিকিমের রাজধানী গ্যাংটক, ঠিক আছে আয়। হ্যাঁ পূজাকে দিল্লি ধরো, দিল্লি দিল্লিটা খুঁজে দেখা দেয় কত ক্ষমতা। দিল্লি এর রে। আচ্ছা তুই আয়, তুই খুঁজবি নাগাল্যান্ড। নাগাল্যান্ড ভালো। আচ্ছা এবার হচ্ছে এখান থেকে সবাই তো হয়ে গেল, একবার এখানে একজনাই এই ওয়ার্ল্ড থেকে একজনকে ধরবো। এখানে কিসা নাই, আমাকে খুঁজে দেখা আছে। অমিতা অমিতা অস্ট্রেলিয়া খুঁজে দেখা, অস্ট্রেলিয়া ছায়া পড়ছে তো, দেখি একটু এরকম কর, এটাকে একটু এরকম কর দেখি। হ্যাঁ এবার সবাই দেখতে হবে, ছায়া যেন না পড়ে। অস্ট্রেলিয়া তোর ছায়া পড়ছে, এই পেয়ে গেছে অস্ট্রেলিয়া। আচ্ছা দাঁড়া, তুই তুই এখানেই দাঁড়া, এখানেই দাঁড়া, তোরা সবাই দেখ ঠিক আছে। আমাকে খুঁজে দেখা চিলি। চিলি বলে একটা দেশ আছে, ওটা দক্ষিণ আমেরিকায় আছে দেশটা, চিলি। একদম ঠান্ডা হয়ে গেছে, একদম ঠান্ডা, বরফ হয়ে গেছে, গরমের দিক গেছে, গরম হয়ে গেছে কিন্তু, গরম হয়ে গেছে, পুরো ছায়া হয়ে গেছে।
দক্ষিণ আমেরিকা ও ঠান্ডার দিকে যাচ্ছে কি দক্ষিণ আমেরিকা দক্ষিণ আমেরিকার মধ্যে আছে চিলি দেশ চিলি এই পুরো ছায় হয়ে গেছে পুরো ছায় একদম এটা চিলি তো হ্যাঁ চিলি দেখ চিলি দেশটা দেখ কত লম্বা এই ভাবে চলে গেছে চিলি ঠিক আছে তো এখন ছুটি দেওয়ার টাইম হয়ে গেছে এইভাবে আমরা ম্যাপ ম্যাপ খেলি যার নাম কি ম্যাপ ম্যাপের নাম কি ঠান্ডা গরম এই ম্যাপ যে খেলা এটার নাম ঠান্ডা গরম আজকের মতো এখন ছুটি দিয়ে দিই পরের দিন আবার হবে টাটা